ট্রেন ভ্রমণ আমাদের অনেকের কাছে খুবই আনন্দদায়ক। ট্রেন ভ্রমণকে নিরাপদ হিসেবে ধরে নেওয়া হয় পুরো পৃথিবীতে, কিন্তু বিশ্বে এমন কিছু রেলওয়ে ট্র্যাক বা রেলওয়ে ব্রিজ রয়েছে যেগুলো ভ্রমণের জন্য শুধু বিপজ্জনক নয়, ভয়ঙ্করও বটে। এই রকম শ্বাসরুদ্ধকর তিনটি রেলপথের কথা তুলে ধরা হলো আমাদের আজকের ভিডিওতে। ট্রেন এলাস নুবেস, এই রেলপথ অবস্থিত আর্জেন্টিনাতে। আন্দিস পর্বতমালা দিয়ে প্রায় 217 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ উত্তর পশ্চিম আর্জেন্টিনা হয়ে চিলির সীমানা পর্যন্ত বিস্তৃত। এটি নির্মাণ শুরু হয় 1921 সালে এবং 27 বছর পর 1948 সালে রেলপথটির নির্মাণের কাজ শেষ হয়। বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথগুলোর মধ্যে অন্যতম এই রেলপথ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,220 মিটার উঁচুতে অবস্থিত। ট্রেন এলাস নুবেসের নির্মাণের সময় প্রায় 400 জন শ্রমিক প্রাণ হারান। ব্রিজগুলোর নিচ থেকে ট্রেনের দিকে তাকালে মনে হয় এটি মেঘের ভিতর দিয়ে চলছে। এই রকম দৃশ্যের জন্য রেলপথকে ট্রেন টু ক্লাউডস বলে ডাকা হয়। এই রেলপথে আছে 2টি জিগজ্যাগ, 29টি ব্রিজ এবং 21টি টানেল। এই জিগজ্যাগ ব্রিজ টানেলগুলো এই রেলপথকে করেছে ভয়ঙ্কর। এই রেলপথ বেশি বিপজ্জনক হওয়ার আরেকটি অন্যতম কারণ আর্জেন্টিনার ঠান্ডা জলবায়ু। প্রবল হাওয়া এবং ঠান্ডায় এই পথে ট্রেনগুলোকে চলতে হয় অত্যন্ত সাবধানে। মুহূর্তের ভুলে যে কোনো জায়গায় ঘটতে পারে দুর্ঘটনা এবং হতে পারে প্রাণহানি। এছাড়া এই রেলপথের কিছু কিছু অংশ রয়েছে কাদামাটির উপর, এ কারণে ট্রেন যে কোনো সময় পিছলে যাওয়ার একটি আশঙ্কা থাকে। উচ্চতা, জিগজ্যাগ, ব্রিজ, টানেল এবং আবহাওয়ার প্রকৃতির বিবেচনায় এই রেলপথ পৃথিবীর বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে অন্যতম। নারিস দেল ডায়াবলো, বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে এরপরেই বলতে হয় ইকুয়েডরের আন্দিস পর্বত দিয়ে যাওয়া নারিস দেল ডায়াবলো রেলপথটির কথা। এই জায়গায় পাহাড়ের একটি অংশের আকৃতি মানুষের নাকের মতো এবং এর উপর দিয়ে ঘুরে ফিরে গেছে ভয়ঙ্কর এই রেলপথ, তাই এটিকে শয়তানের নাক বা ডেভিলস নোজ রেলওয়ে হিসেবে ডাকা হয়। এই রেলপথ মূলত তার জিগজ্যাগ এবং আঁকাবাঁকা রুটের জন্য বিখ্যাত। পাহাড় কেটে এই রেলপথ নির্মাণ করা হয়েছে বলে এর একদিকে রয়েছে আন্দিস পর্বতের উঁচু দেয়াল আর অন্যদিকে রয়েছে সুগভীর ঘাত। আর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9,000 ফুট উচ্চতায় অবস্থিত সরু এই রেলপথের প্রতিটি মোড়ই অত্যন্ত বিপজ্জনক, তাই এই রেলপথের ট্রেন চালকদের খুব অভিজ্ঞ হতে হয় এবং ট্রেন চালক বাছাই করার প্রক্রিয়া খুব কঠিন হয়ে থাকে। খুব রোমাঞ্চপ্রিয় মানুষ ছাড়া এই পথে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতাই বটে। এই রেলপথ নির্মাণের সময়ও অনেক শ্রমিকের প্রাণহানি ঘটে। তুষারপাত ও অবক্ষয়ের কারণে একাধিকবার বন্ধ থাকা সত্ত্বেও রেলপথটি পর্যটকদের আকর্ষণ হিসেবে এখনও চালু রয়েছে। ফেরোক্যারিল সেন্ট্রাল অ্যান্ডিনো, পেরুর ফেরোক্যারিল সেন্ট্রাল অ্যান্ডিনো রেলপথটি বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে অন্যতম। পেরুভিয়ান আন্দেজের দর্শনীয় ল্যান্ডস্কেপ দিয়ে চলা এই রেলপথ নির্মাণের কাজ শুরু হয় 1871 সালে। তার 5 বছর পর 1876 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। প্রায় 535 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উঁচুতে আন্দিস পর্বতমালায় অবস্থিত। এই রেলপথে রয়েছে মোট 61টি ব্রিজ এবং 65টি টানেল। পাহাড় কেটে বানানো হয়েছে এই টানেলগুলো। ব্রিজ এবং টানেলগুলো অতিক্রম করার সময় মুহূর্তের ভুলে ঘটতে পারে দুর্ঘটনা এবং প্রাণহানি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন এবং এই রকম আরও অনেক রহস্যময় এবং রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।